দিশা পাটানির সঙ্গে প্রেম করছেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। প্রায় একসাথে একান্ত সময় কাটাতে চলে যান মুম্বাইয়ের বাহিরে। তবে এবার অভিনেত্রী তারা সুতারিয়াকে নিয়ে ব্যাংককে গেলেন টাইগার। সম্প্রতি মুম্বাইয়ের বিমানবন্দরে একসঙ্গে দেখা যায় তাদের। জানা যায় পরিচালক আহমেদ খানের হিরোপান্তি টুতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করবেন তারা। আর সেই সিনেমা শুটিংয়ের জন্য ব্যাংককে গেলেন টাইগার ও তারা। সেখানে বেশ কিছু স্থানে অ্যাকশন ও রোমান্টিক গানের শুট হবে। এর আগে স্টুডেন্ট অব দ্য ইয়ার 2 সিনেমার পর ফের একবার বড় পর্দায় জুটি বাঁধছেন টাইগার তারা। ২০১৪ সালে হিরোপান্তি সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক ঘটে টাইগার শ্রফের। জানা যায় হিরোপান্তি 2 সিনেমায় প্রধান খলনায়কের ভূমিকায় রয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। চলতি বছরের ১৯শে এপ্রিল সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।